ন্যায় বিচারের জন্য সমাজের শেষ ভরসা জায়গা হলো আদালত। মানুষ তার অভিযোগ জানাতে ন্যায় বিচারের আশায় দ্বারস্থ হয় এই আদালতের। তবে কখনো কি শুনেছেন যে অত্যাচারের অভিযোগ জানাতে আদালতে হাজির হয়েছে এক বুনো হাতি? জি, সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের রোশনাবাদের জেলা দায়রা আদালতের। প্রত্যেক প্রাণীর রয়েছে নিজস্ব জীবন প্রণালী, রয়েছে তাদের নিজস্ব বোধ বুদ্ধি ও সমাজ ব্যবস্থা, কিন্তু মানুষের মতো তাদের সমাজে কোর্ট কাচারি নেই। তাই মানুষের অত্যাচারের অভিযোগ জানাতে ন্যায় বিচারের আশায় ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের রোশনাবাদের জেলা দায়রা আদালতে হাজির হলো এক হাতি। কিন্তু বুনো হাতিটা কিভাবে আদালত চত্বরে এসেছে তাই সবার প্রশ্ন। জানা গেছে, উত্তরাখণ্ডের হরিদ্বারের রোশনাবাদ এলাকায় অবস্থিত জেলা দায়রা আদালত, আদালতের চত্বরে দেখা যায় বিশালাকারের একটি হাতিকে। মূল ভবনের গেটের কাছে দাঁড়িয়ে হাতিটি ক্রমাগত সুর নাড়িয়ে ভেতরে প্রবেশ করতে চাইছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় হাতিটি আদালতের গেট ও পাঁচিলের একটি অংশ ভেঙে ফেলে। দেখে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় আদালত চত্বরে। ঘটনাস্থলে থাকা সবাই সরে যান নিরাপদ দূরত্বে। দ্রুত খবর দেয়া হয় বন বিভাগকে। পরে বন দপ্তরের কর্মীরা এসে শূন্যে গুলি ছুড়ে হাতিটিকে বনের দিকে তাড়িয়ে নিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। হাতিটি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে। পরবর্তীতে জানা যায়, পার্শ্ববর্তী রাজাজি টাইগার রিজার্ভ অভয়ারণ্য থেকে এসেছিল ওই হাতিটি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই ভিডিও দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে, হাতিটিও কি বিচার চাইতেই এসেছিল? কারণ এত এত ভবন থাকতে হাতিটি কেন কেবল আদালতেই ঢুকতে চেয়েছিল? মুশফিকুর রহমান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।